শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের হরিশঙ্করপুর জেসিং মাধ্যমিক বিদ্যাপীঠ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস আমি শুরু করেছি অনলাইনে, তোমরা আশা করি ক্লাসটা দেখবে। এবং গত ক্লাসে তোমাদের উপসর্গ নিয়ে আমি আলোচনা করেছি এবং সেই সম্পর্কে আমি বলেছি। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নাইনের তৃতীয় অধ্যায়ের শব্দ সম্ভার সম্পর্কে আমি তোমাদের বোঝাবো। আশা করি তোমরা বুঝবে এবং নিজস্ব মস্তিষ্কে বা নিজস্ব গতিতে ধারণ করবে। দেখো আজকে শব্দ সম্ভার, শব্দ সম্ভার হলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষায় যে শব্দগুলো এসেছে এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে সেটাই হলো আমাদের শব্দ সম্ভার। বিভিন্ন দেশ থেকে এসেছে এবং বিভিন্ন ভাষা থেকে আমাদের এসে এই শব্দগুলো আমাদের বাংলা ভাষাকে পরিপূর্ণ এবং সৌন্দর্য মণ্ডিত করেছে। তাই শব্দ সম্ভার আমরা শব্দকে তিন শ্রেণীতে ভাগ করতে পারি, শব্দকে তিন শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। শব্দটা এসেছে কোথা থেকে সেটা নিশ্চয় আমরা জানি। আমাদের বাংলা সাহিত্যে প্রথম যে বই সেটা হলো চর্যাপদ, যেটি 650 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে নেপালের রাজপ্রাসাদে। সেখান থেকে বাংলা ভাষার উৎকর্ষ প্রকর্ষে আজকে আমাদের শব্দ সম্ভার। তাই শব্দ সম্ভার তিন শ্রেণীতে বিভক্ত। শব্দকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো, প্রথমটা হলো গঠনমূলক, দ্বিতীয়টা হলো অর্থমূলক, তৃতীয়টা হলো উৎসমূলক। উৎসমূলকভাবে আমরা শব্দকে পাঁচ ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলো আমরা দেখি। এক, তৎসম, অর্ধ তৎসম,
তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশী ও বিদেশী তো এখানে আমরা শব্দের যে শব্দ সম্ভারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের আমি এই উৎসমূলকভাবে আলোচনাটা করব আশা করি তোমরা সবাই এই উৎসমূলকভাবে যেহেতু শব্দের তিনটা ভাগে আগে দুইটা দেখেছি এবং এই উৎসমূলকভাবে কি কি আছে বা কিভাবে হচ্ছে এটি আমরা এখন দেখব বা ভালোভাবে এটি ধারণ করব দেখো অর্থাৎ যে শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন
অর্থটা কিন্তু তদ্ভব শব্দ দেখো আর অর্থটা কি শব্দ অর্থ হলো প্রাকৃত শব্দ দেখো তোমাদের এটা আমি আলাদা করে দিচ্ছি যেটা তোমরা ভালোভাবে এটা বুঝতে পারো দেখো এখানে হস্ত সংস্কৃত অর্থ প্রাকৃত হ্যাঁ বাংলায় ব্যবহৃত হয়েছে অর্থাৎ যে শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাকে বলা হয় তদ্ভব শব্দ দেখো এবার দেশি শব্দ ইংরেজি ভাষা চা চিনি চৈনি লুঙ্গি বর্মি ভাষা দেখো এই যে যে ভাষাগুলো অর্থাৎ বিদেশ থেকে এসে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে সেগুলোই কিন্তু বিদেশি ভাষা তোমাদের টিক পড়তে পারে অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন এর ভিতর থেকে পড়তে পারে যে 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 চা চিনি কোন দেশি ভাষা বা চেয়ার টেবিল কোন দেশি ভাষা এই এই যে তোমাদের একটা শব্দ সম্ভারের উৎসমূলক ভাবে যে শব্দগুলো আমি দেখালাম সেগুলো আশা করি তোমরা উপকৃত হবে এবং নিজেদের পাঠ্য বই থেকে এগুলো সঠিকভাবে তোমরা ধারণ করবে এবং যথাযথভাবে প্রশ্নের উত্তর দেবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে এই এই আশা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি খুদা হাফেজ